নমস্কার, আমি দেবব্রত। চলে এলাম আমার প্রথম মিনি ব্লগ নিয়ে। দুদিনের জন্য আমরা দুজনে চলে এলাম মামা বাড়ি, আমি এবং আমার দাদা। এলাম এই কারণেই, ভাইয়ের 10 বছরের জন্মদিন। আমার দিদার শখের শিউলি ফুলের গাছ, একটু নাড়া দেওয়াতেই দেখুন কত ফুল পড়ল। এখানে একটা কথা বলে রাখি, এই ইভেন্টটি প্রায় দুর্গাপুজোর পরেই হয়েছিল, তো আমি এখন ব্যাপারটা নিয়ে বসেছি, এখন এডিট করছি। আপনারা অনেকেই ভাবতে পারেন শিউলি ফুল এখন কী করে হচ্ছে, তো যার কারণে এটা জানিয়ে রাখলাম। ভোরবেলা 3:30, মামি এবং মামার সাথে চলে গেলাম মাঠে। মামাদের রজনীগন্ধার ক্ষেত রয়েছে। প্রত্যেক দিন মামা, মামি, কখনো দিদা ভোরবেলায় গিয়ে যতগুলো ফুল ফুটে থাকে সেইগুলোকে কালেক্ট করে। যতটুকু ফুল কালেক্ট করে হয়, কোনো একজন ব্যক্তি আসেন, তিনি প্রত্যেক দিন ফুলগুলো নিয়ে যান। নিয়ে গিয়ে উনি হয়তো যারা বড় বড় ফুলের ব্যবসায়ী তাদের কাছে জিনিসটি পৌঁছে দেন, এরকমই কিছু একটা হবে প্রসিডিওর। এ দেখুন, রজনীগন্ধা ফুলের ক্লোজ একটা শট দেখালাম, আর এই কটা ফুল আমি আর আমার দাদা তুলেছি। ঘরে ফিরে দেখলাম উনুন তৈরি হয়ে গেছে, সাথে পুজোও দেওয়া হয়ে গেছে উনুনে। ঘর ভর্তি লোক, বিভিন্ন মশলাপাতি চারিদিকে ছড়িয়ে, পাড়ার সমস্ত আমার কাকিমা জেঠিমারা এসেছেন, সবজি কেটে দিচ্ছেন, কেউ মশলাপাতি বেটে দিচ্ছেন। এরা সবাই কিন্তু আমাদের আত্মীয়, জেঠিমা হন, কেউ কাকিমা হন, কেউ মাসি, ছোটো মাসি, বড়ো মাসি, সবাই। আমার বড় মামা, বাড়িতে দুজন লোক আসুক কিংবা 200 জন, সমস্ত রান্না নিজেই করেন, খুব ভালোবাসেন রান্না করতে। আমার দিদা, ভিডিওটা দেখে বুঝতেই পাচ্ছেন সম্পর্কটা কীরকম, ভিডিওটাই সব বলে দিচ্ছে। বক্স লাগানো রেডি, আর এই পুরো বক্স লাগানোর দায়িত্বে যিনি রয়েছেন তিনি আমার দাদা সুমন। আমার দাদা, বাট আমরা বন্ধু, দাদা ভাই সম্পর্ক কম, বন্ধু বেশি। বোনের পিছনে একটু লাগা হচ্ছে। এই যে একটু আগে পিছন দিয়ে সাইকেল নিয়ে চলে গেল একজন, আমার ছোট ভাই, তিনি তো মেন, আমার ছোট মাসি। দুপুর গড়িয়ে ক্রমশ বিকেল হয়ে গেল, আমি আর দাদা কেকটা আনতে চলে গেলাম। এই যে দুজন পোজ দিয়েছে এবং তাদের সমস্ত গ্রুপ। ভাই প্রথমে খুব ভয় পেয়ে গেছিলো এই স্পার্কেলটা দেখে, তারপরে অবশ্য খুব মজা করেছে, খুব মজা পেয়েওছে। ইনি আমার ছোটো মেয়েসব, পার্সোনালি আমার খুব ফেভারিট। ছবিটা দেখে একটাই কথা মনে হচ্ছে, বাংলার ভূত। আমার মামির বোন, এই যে স্নো দিয়ে ভিজিয়ে দিচ্ছে পুরো, এটা আমার দাদা। Open Gangnam Style, Gangnam Style, Open Gangnam Style. তারপর বাচ্চাদের নাচানাচি স্টার্ট। অনেকে অনেক কারণে আসতে পারেনি, যেহেতু দুর্গাপুজোর একদম পরপর ছিল, বাট আপনারা আমাদের পরিবারের মাত্র 20% চিনলেন। আমাদের অনেক বড় পরিবার, কোনো দিন সুযোগ হলে পুরো সবাইকে দেখাবো। খুব ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।